হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু পূর্বাশা অ্যান্ড কাটলাইভার। আমি পূর্বাশা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। সো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আর আজকে হলো সানডে, তো সানডে মানে আমি একটু আড্ডা দিতে চলে আসি সবার সাথে। তো আমি কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি ভাবছি যে আমার ডেইলি লাইফের ব্লগটা শেয়ার করি। আমার প্রচুর রিকোয়েস্ট এসছে যে আমি আমার ডেইলি লাইফের ব্লগ শেয়ার করছি না কেন। তো চিন্তা করার কিছু নেই, একদমই আমি ডেইলি লাইফের ব্লগ শেয়ার করব। তো আজকে যে কথাটা মেন বলতে খুব আনন্দ হচ্ছে সেটা হলো যে আগামীকাল হলো ভ্যালেন্টাইন্স ডে। তো সবাই মোটামুটি নিজেদের ভ্যালেন্টাইন্সদের সাথে এনজয় করবে এটাই আশা করা যায়। তো ভালোবাসার একটা স্পেশাল দিন, অনেকের দ্বিমত আছে। অনেকে বলে যে ভালোবাসার আবার একটা স্পেশাল দিন কি, প্রতিদিনই তো ভালোবাসা যায়, প্রতিদিনই তো ভালোবাসার দিন। কিন্তু তবুও যদি ভালোবাসার মানুষগুলোর জন্য একটা সুন্দর স্পেশাল দিন থাকে, ভ্যালেন্টাইন্স ডে থাকে, তাহলে ক্ষতিও কিছু নেই। ভালোবাসা যত বেশি ভাগ করে নেওয়া যায় তো ততটাই বাড়ে আর ততটাই আনন্দের হয় এটা। তো কালকে আমি জানি না কতটা এনজয় করতে পারবো, তো হোপফুলি যে আমি মোটামুটি এনজয় করবো ভ্যালেন্টাইন্স ডের দিনটা, তো এরকম একটা ইচ্ছা তো আছে। তো যতদূর সম্ভব আমি কালকে বেড়াতে যাব। মানে আমি প্রতি বছরই এটা করে থাকি যে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে বেড়াতে যাই আর খুব এনজয় করি, খাওয়া দাওয়া করি বাইরের রেস্টুরেন্টে এরকমভাবে। আর আশা করি যে আমার যারা বন্ধু রয়েছে তারাও কে কী করো না করো কমেন্টসে অবশ্যই জানাও। তো আমার আজকের এই ভিডিওটা স্পেশালি আমার বিকেলের একটা আড্ডা মারার ভিডিও, সানডে, আর মনে হচ্ছিলো যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। তো কয়েকদিন ধরে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিলো না, তো সেই জন্য থরলি আমি ব্লগ বানাতে পারিনি। কিন্তু এত বন্ধু যে আমার ব্লগ ভালোবাসে, এত বন্ধু যে আমার ব্লগ মিস করে, সেটা জেনে খুব ভালো লাগলো যে সবাই বলেছে যে তুমি কেন রেগুলার যে ডেইলি ব্লগগুলো আনছিলে ওগুলো আনছো না। তো আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব যে এবার থেকে আমি রেগুলারলি ডেইলি বেসেসে ব্লগ আনবো। তো বাবা কত কি আছে, অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স উইক এটা, তো প্রথম থেকে রোজ ডে দিয়ে শুরু হয়েছিলো। রোজ ডে, চকলেট ডে, প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে, জানি না আমি ঠিকঠাক বললাম কিনা যতটা মনে আছে। তো কলেজ লাইফে এগুলো আমার মানে আমার বান্ধবীরা খুব এক্সাইটেড থাকতো আর এগুলো নিয়ে খুব আলোচনা হতো। জানিস তো আজ চকলেট ডে, জানিস তো আজ রোজ ডে। তো আস্তে আস্তে সেই দিনগুলো কাটিয়ে এসেছি। তো বিয়ের পরে অনেকে ভাবে যে আবার ভ্যালেন্টাইন্স ডে কী, রোজই তো ভালোবাসার মানুষটার সাথে রয়েছি। কিন্তু তবু জানো তো, নতুন করে মানে জীবনটাকে এনজয় করার জন্য, নতুন করে বাঁচার জন্য এরকম স্পেশাল দিনগুলো পালন করা খুব প্রয়োজন। যেমন সরস্বতী পুজোকে আমাদের বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, আর সত্যিই ওরকম একটা বাসন্তী সাজে সেজে ওই দিন যেন একটা অন্য রকমের একটা মনের মধ্যে প্রফুল্লতা থাকে। মা সরস্বতীর আরাধনা আর তার সাথে সত্যি খুব ভালো লাগা, বেরিয়ে পড়া, ঘোরা, সব মিলিয়ে অসাধারণ। ঠিক কালকেও তাই, ভ্যালেন্টাইন্স ডেটা তোমরা সবাই ভীষণ ভালোভাবে এনজয় করো। আমি অবশ্যই চাইবো শেয়ার করতে আমার ব্লগ, তো সাথে থাকো, সঙ্গে থাকো, কমেন্টস, লাইক আর শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু সবার ভিডিও দেখি যতটা আমার ভালো লাগে। আমি চেষ্টা করি সবার ভিডিও দেখে কমেন্টস দিতে, কিন্তু তবুও যদি কারোর ভিডিও আমি না দেখে থাকি তো তোমরা প্লিজ আমাকে কমেন্টস দিয়ে জানিও, তো আমি অবশ্যই যাব আর আমার প্রিয় বন্ধুদের ভিডিও আমি দেখব, লাইক কমেন্ট সবই করে আসবো। তো এরকমভাবে ভালো থেকো, একে অপরের সঙ্গে থেকো, খুব এনজয় করো আজকের দিনটা, কালকের দিনটা, কারণ আজকে কিস ডে, কালকে ভ্যালেন্টাইন্স ডে। তো এনজয় করো, সাথে থাকো, আবার দেখা হচ্ছে, টাটা।